আপনার একটা জিনিস দেখাই, এটা হলো ধৈনা পাতা। দেখাইলাম এখন থ্যাংক ইউ, এখন আমি আপনার কুমু, আমি আমার বন্ধু কোথায় কি শিখছি। ইউনো কল করার আগে অনুমতি চাইতে হয়, এবং রাতের 10টার পরে কাউকে ফোন দিলে অবশ্যই সরি বলে নিতে হয়, কারণ রাতের 10টার পরে প্রেম করার সময়, আপনি আজাইরা বার্তালাপের সময় ইম্পর্টেন্ট ফোন দিবেন কে? আপনি সরি কইবেন না তো কে কইব আমি? যখন কেউ আপনার কল দেয় বা টেক্সট দেয়, আপনি কল আর টেক্সটের দিকে তাকায় না থাকা দয়া করে লোকটারে বললেন যে আপনি একটু ব্যস্ত আছেন। আপনি যখন কমফোর্টেবল ফিল করবেন তখন আপনি টেক্সট দিয়েন, সমস্যা নাই, কিন্তু আগে আপনারা বললেন যে আপনি ব্যস্ত আছেন। আরে ভাই, ব্যাপারটা কতক্ষণ ধরে আসা ধরে পড়েছে, আর কল অবশ্য আমি নিজেই করি না, সরি মাই ফ্রেন্ডস, আমার ভাল লাগে না। আপনার ক্লাসে যদি এমন কেউ থাকে যে তোতলামি করে অ্যান্ড উই ইংলিশে ঠিক মতো কথা বলতে পারে না, এদিকে হাসাহাসির কিছুই নাই। যখন কেউ আমার ইনসাল্ট করতেছে, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু অ্যাড্রেস দেম যে আমার জিনিসটা পছন্দ হয় নাই অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দেম টু ডু দিস এগেইন। অলওয়েজ রিমেম্বার, আপনার সাথে যখন কেউ কথা বলতে আসে, আপনি কী করছেন না করছেন, কোন অ্যাচিভমেন্ট গেইন করছেন, নো ওয়ান কেয়ার্স। আপনার ধৈন্যা পাতা দেখে আমি কী করুন? আমার ধৈন্যা পাতা দেখে আমি বাঁচি না। সো টক অ্যাবাউট দেয়ের ধৈন্যা পাতা, কারণ আপনার খিদা লাগলে তো খাইবেনই তাই না? কিন্তু আপনি যখন 5টা মানুষের লগে বয়ে রয়েছেন, ওগো প্লেটের দিকে তাকান, ডাউনটা তো একটু ইম্পর্টেন্ট। দিস ইজ কল্ড হসপিটালিটি, ইউনো, কারণ ধৈন্যা পাতা হয়ে গেলই। খাবার মজা না, খাবার আইতাছে না, বাস আইতাছে না, বাসের সিট ভালো না, আর দ্য কমপ্লেন্স দ্যাট পিপল হেট। আপনি যত ক্রিটিসাইজ করবেন, আপনি যত নেগেটিভ কথা কইবেন, আর আপনি যত বেশি কমপ্লেন করবেন, আপনি মানুষের কাছে তত বেশি ছোট হইবেন, বিকজ ইউ উড বি কনসিডার্ড অ্যাজ এ ভেরি নেগেটিভ পার্সন। ধৈনা পাতায় হুইঙ্গাই খুল পাই না, আমার ঠেকা পড়ছে, আমি নেগেটিভ মানুষের বন্ধু বানাবো।